Hi friends, welcome to my YouTube channel. এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপার কেস লেটারকে লোয়ার কেস লেটারে কনভার্ট করা যায় এবং কিভাবে লোয়ার কেস লেটারকে আপার কেস লেটারে কনভার্ট করা যায়। মানে হচ্ছে ছোট হাতের অক্ষরকে কিভাবে বড় হাতের অক্ষরে ট্রান্সফার করা যায় এবং কিভাবে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, দু পদ্ধতিতে দেখাবো, একটা সিম্পল ভাবে এবং একটা ফাংশন ব্যবহার করে। দুটো দুটো পদ্ধতি দেখাবো এবং দুটো কেসেই আমি এই ভিডিওতে সলভ করাবো। ঠিক আছে, ডাইরেক্ট চলে যাচ্ছি কোড ব্লকসে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ সবাই, আমার একটা ফাইল খোলা আছে, সেভ করে নিচ্ছি। সবাই নিজেরা একটা করে ফাইল খুলে নেবে। তো প্রথমে কি হবে আমরা জানি, এর আগের ভিডিওতে বলেছি। প্রথমে হেডার ফাইল, হেডার ফাইল কি হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেন, এটা হচ্ছে মেন ফাংশন। তারপরে হলো সেকেন্ড কার্লি ব্র্যাকেট স্টার্ট। এখন আমরা কি নেব, সাপোজ প্রথমে আমরা কি করব, আপার কেস থেকে লোয়ার কেস। ঠিক আছে, তাহলে আমরা আপার, এটা একটা ভ্যারিয়েবল আপার, এটা সাধারণত ক্যারেক্টার, তাই আমরা সাধারণত ক্যারেক্টার লিখব, ক্যারেক্টার আপার। ঠিক আছে, এখন আমরা ইন্ট্রোডাকশন দিব, কাকে দিব, ইউজারকে। ইউজারকে বলবো একটা আপার ক্লাস লেটার দিতে, আপার কেস লেটার, আপার সেটাকে আমরা লোয়ার কেসে করব। ঠিক আছে, তাহলে ইউজারকে লিখে দিই এন্টার এ আপার কেস লেটার। ঠিক আছে, স্ক্যান করে নিই, এখানে কি হবে, পার্সেন্টেজ সি। সবাই কেন বুঝতে পারছো, কারণ আমরা ক্যারেক্টার নিয়েছি, ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়েছি। তো তাহলে পার্সেন্টেজ টি সি হবে, অ্যান্ড পার্সেন্টেজ সিটা কি হয় আরেকবার বলে দিচ্ছি, যে আমরা ভ্যারিয়েবলটা নিয়েছি, যে ইনপুটটা নিয়েছি সেটার সাধারণত কি হয়, তার যে অ্যাড্রেসটা এই পার্সেন্টেজ সি এর মধ্যে স্টোর হয়। ঠিক আছে, এটা তার অ্যাড্রেসটাকে ডিফাইন করছে পার্সেন্টেজ সি। ঠিক আছে, এখানে এন্ড আপার, আপার সাইন আপার। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রিন্ট করব। দ্য লোয়ার কেস লেটার ইজ কি হবে এখন, ইকুয়াল টু ডি, নো পার্সেন্টেজ সি, কারণ এখন যে লেটারটা আসবে সেটা লোয়ার কেস আসবে, বাট ও লেটার একটা, তার মানে কি, ওটা একটা ক্যারেক্টার, তার মানে ওর যে অ্যাড্রেসটা এই পার্সেন্টেজ সির মধ্যে স্টোর হবে। পার্সেন্টেজ ডি নয় কেন, কারণ পার্সেন্টেজ ডি সাধারণত ইন্টিজারের অ্যাড্রেসকে স্টোর করতে পারে। আন্ডারস্ট্যান্ড এভরিবডি, এখানে তাহলে কি হবে, হ্যাঁ এইখানে একটা ব্যাপার, আমরা সাধারণত জানি, যেটা আমি আগের ভিডিওতে আমি ইয়ে করেছি কিভাবে অ্যাসকি ভ্যালু সম্পর্কে, যদি কেউ দেখে না থাকো তাহলে দেখে নাও, নাহলে এটা একটু বুঝতে অসুবিধা হবে। সাধারণত ক্যাপিটালে এটা স্টার্ট হচ্ছে, অ্যাসকি ভ্যালু হচ্ছে 65 অ্যান্ড স্মল এ হচ্ছে 97, ডিফারেন্স কতটা, 97 - 65 - 32। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এটা আপার কেস থেকে আমি লোয়ার কেসে যাব। ঠিক আছে, আপার কেস লেটার থেকে আমাকে লোয়ার কেস লেটারে যেতে হবে, তার মানে কি, যদি আমি এ সাপোজ বলি, এ এ থেকে আমি যদি লোয়ার কেস লেটারে যাই, মানে 65 থেকে 97 যাই, তাহলে কি করতে হবে আমাকে, ওই 65 সঙ্গে 32 যোগ করতে হবে। ঠিক আছে, সেটাই করব এখানে, আপার প্লাস 32। আন্ডারস্ট্যান্ড, এখানে রিটার্ন জিরো, গেট সিএই, যে কোনো একটা দিতে পারো। ঠিক আছে, হয়ে গেল, রান করি, সরি এটা এরর বেরিয়েছে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, ইন্ট মেন লিখতে গিয়ে, সবাই ঠিক করে নেবে, বিল্ড বিল্ড এন্ড রান, এক্স্যাক্টলি রান করছে। এখানে চাইছে এন্টারে আপার কেস লেটার, আপার কেস লেটার আমি একটা
কি দিয়ে দিতে পারি, দিয়ে দিই, সরি, এ দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে সবাই দেখতে পাচ্ছ লোয়ার কেস লেটারে দিয়ে দিয়েছে এ, ঠিক আছে। সবাই সবাই বুঝতে পারলে নিশ্চিত। আরেকটা পদ্ধতিতে দেখাই, যেটা হচ্ছে না এটা আগে দেখিনি, যে কিভাবে লোয়ার কেস থেকে আপার কেসে করা যায় সিম্পল ভাবে, তারপর ফাংশনটা দেখাবো আমি, ঠিক আছে। তাহলে কিছু নয়, এখানে খালি চেঞ্জ করে দিতে হবে, তা আপারকে কি করবে লোয়ার, ঠিক আছে, সরি লোয়ার, ঠিক আছে, এন্টারের লোয়ার কেস লেটার। সাধারণত আমরা ইউজারকে বলবো লোয়ার কেস একটা দিতে, এখানে লোয়ার হবে, ঠিক আছে, এখানে আপার হবে, খালি লোয়ার যেখানে আছে সেখানে আপার করে দিতে হবে, আপার হবে, আর যেখানে আপার আছে সেখানে লোয়ার করে দিতে হবে, ঠিক আছে। বাট এখানে কিন্তু আমরা কোথেকে যাব, 97 থেকে 65 যাব, সাপোজ স্মল এ থেকে ক্যাপিটাল এ যাব, কারণ এখানে আমরা লোয়ার থেকে আপারে যাব। তার মানে কি, 97 থেকে 65 যেতে হলে -32 করতে হবে, দেন তো আমরা যেতে পারবো, তো জানে আমরা এখানে মাইনাস করব, আন্ডারস্ট্যান্ড, বিল্ড অ্যান্ড রান এক্স্যাক্টলি, একটা নিয়ে নিই লোয়ার কেস লেটার এ, কাজ করেছে, ঠিক আছে। এখন আমি যাব কিভাবে আপার কেস লেটারকে লোয়ার কেসে ফাংশন ইউজ করে আমরা কনভার্ট করতে পারবো, ঠিক আছে। কিছু না, এইটাকে কারেকশন করে দিলে হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে লোয়ার, ঠিক আছে, এন্টারে আমরা যেরকম লিখেছি ভ্যারিয়েবল নিয়েছি, নিব ইউজারকে আমরা ইন্ট্রোডাকশন দেব, ইনস্ট্রাকশন দেব, তারপরে ঠিক যেরকম স্ক্যান করেছি স্ক্যান করব, এখানে কি করব একটা ফাংশন নেব, যেটা হচ্ছে সাপোজ আমরা ওটাকে নিয়ে, ওটা যে ফাংশনটা হচ্ছে টু, আমরা লোয়ারকে আপারে করব, ঠিক আছে। তাহলে টু আপার, টু আপার, ঠিক আছে, কাকে আপার করব, লোয়ার, ঠিক আছে, এন্ড, ঠিক আছে, এটাকে আমরা আপারের মধ্যে রেখে দিই, ঠিক আছে, দিলে সুবিধা হবে, না রাখলেও হবে, বাট রেখে দিচ্ছি। এখানে কি হবে, এখানে ওসব কিছু হবে না, এখানে তো এটাই প্রিন্ট করবে যেটা আপার, তো আপারই আমরা লিখবো, ঠিক আছে। এই যে আপারটা নিয়েছি আমরা ডিফাইন করিনি, এখানে ডিফাইন করতে হবে, না হলে এরর দেখাবে, প্রোগ্রাম রান করবে না, হয়ে গেল, আর কিছু নয়, একে আমরা এখন রান করব। এক্স্যাক্টলি আমরা কোন একটা সংখ্যা নিয়ে নিই, এফ, দেখিয়ে দিচ্ছে লোয়ার থেকে আপার, সবাই দেখতে পাচ্ছ। এখন ফাংশন ইউজ করে লোয়ারকে কিভাবে আপারে করব, সরি আপারকে কিভাবে লোয়ার করব, লোয়ারকে আপারে করলাম, এখন আপারকে কিভাবে লোয়ারে করব, ঠিক আছে। খালি কিছু না, এখানে যে টু আপার ছিল এখানে লোয়ার, তার মানে আমাদের এখানকার ইনপুটটা কি হবে, যেটা আমি ওই ইয়েতে করেছিলাম, যেটা ঠিক এরকমই থাকবে, এখানে আপারটা হয়ে যাবে, এখানে টু আপার হয়ে যাবে লোয়ার, লোয়ার, এখানে আমরা কাকে করব, এইটাকে করব কিন্তু, কারণ এটা হচ্ছে এখন আপার, আমি এটাকে প্রথমে লিখছি যাতে সবার সুবিধা হবে, যারা নতুন করছো তাদের সুবিধা হবে, লোয়ার, ঠিক আছে, তার মানে আমার মেইন ভ্যারিয়েবল হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমরা আপারটাকে লোয়ারে করব, লোয়ারটা কেন ডিফাইন করব আমরা, কারণ এখানে আমরা লোয়ার নিচ্ছি, তাই লোয়ারের মধ্যে রাখছি টু লোয়ার, কাকে ও লোয়ারে করব, যে আপারটা আমরা নিয়েছি আপার, ঠিক আছে, হয়ে গেল। এখানে ওই লোয়ারটা যেটা আমরা, সরি, এইটা, এই যে লোয়ার যেটা নিয়েছি আমরা, এটাকে প্রিন্ট করব, এখানে লিখব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে কোনো অসুবিধা হবে না নিশ্চিত, ঠিক আছে, রান করব। এখানে প্রিন্ট এফ ভুল দেখাচ্ছে, সরি, এখানে আমি
অ্যাড্রেসটা ডিফাইন করতে ভুলে গেছি। তো এখন বিল্ড বিল্ড অ্যান্ড রান প্রিন্টেড দ্য আপার কেস লেটার ইজ পার্সেন্টেজ সি, এখানে আমি কমাও দিতে ভুলে গেছিলাম। তো এখন করছি বিল্ড অ্যান্ড রান, এক্স্যাক্টলি হয়ে গেছে। আমরা সাধারণত এখন কি করব, আপার কে লোয়ারে করবো, তার মানে দিয়ে দিয়ে একটা ইয়ে, সরি এখানে একটু ভুল দেখাচ্ছে, কি ভুল দেখাচ্ছে সরি আমাকে ক্ষমা করবেন, কারণ এখানে আমি ভুলে গেছি একদম। সাধারণত এখানে আমরা আপার নিয়েছি, আপার ভেরিয়েবলটা নিয়েছি, তার মানে আমরা ইউজারকে ইন্ট্রোডাকশন দেব, কি তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দেব যে এখানে আপার কেস একটা, এটা কোনো ফারাক পড়ে না, কিন্তু ফারাক পড়ে কোথায় সেটা দেখাচ্ছি। এখানে লিখে নিচ্ছে আপার, বাট এখানে কিন্তু আমরা লোয়ার করে রেখে দিয়েছি, তাই ভুল আসছিল। আপার আমি একদম ভুলে গেছি, আপার ঠিক আছে। এখন দেখি বিল্ড অ্যান্ড রান, এক্স্যাক্টলি রান করছে, সাপোজ নিয়ে নিই এ, ঠিক আছে এসছে আপার থেকে লোয়ার কেস ফাংশন ইউজ করে। ঠিক আছে আজকের ভিডিও বন্ধুরা এতটাই, অনেক ভুল হয়ে গেছে করতে গিয়ে আমার অন্যমনস্কতার কারণে, আমি আশা করছি নেক্সট টাইম এরকম হবে না, তোমরা এটাকে মানিয়ে নেবে একটু। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের কোনো উপকারে লাগছে বলে মনে হয়, তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে যদি কোনো প্রবলেম লাগে, তারপরে সাবস্ক্রাইবটাও করে দেবে। প্রথমে আমি বলি না, কারণ সবাই যখন ভিডিওতে ঢোকার পরে সাবস্ক্রাইব লাইক এসব বলতে বলতে 1 মিনিট 2 মিনিট কাটিয়ে দেওয়ার পরে কোনো শোনার মন থাকে না। একটা প্রোগ্রামিং করতে একটা ইচ্ছে নিয়ে বসার পরে এসব শোনার পরে সাধারণত মন থাকে না, তাই আমি প্রথমে বলছি না, যদি ভালো লাগে করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।